বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন তো বন্ধুরা কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে ও সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে রাজ্য সরকারের এই মুহূর্তে কত টাকার প্রয়োজন দ্রুত হিসাব কষবে রাজ্য সরকার শোনা যাচ্ছে এই সপ্তাহেই সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হবে বিভিন্ন স্তরের যারা কর্মচারী রয়েছেন বিভিন্ন গ্রেডের যারা কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের যদি বকেয়া প্রদান করা হয় বকেয়া ডিএ প্রদান করা হয় এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের বাৎসরিক কত টাকা খরচ হবে তার একটা পরিষ্কার ধারণা বা পরিষ্কার চিত্র বলা যেতে পারে রাজ্য সরকার চাইছে এর মধ্যে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়ার প্রসঙ্গ আপাতত এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার পরিস্থিতি চিন্তা ভাবনা করেই সুপ্রিম কোর্টে পা বাড়াবে রাজ্য সরকার আপাতত বকেয়া টাকার হিসেব এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদান বিষয়ে ভাবনা করছে রাজ্য সরকার এদিকে বিভিন্ন জনমুখী যে সমস্ত প্রকল্পগুলি রাজ্য সরকারে চলছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রকল্পগুলি যেগুলি চলছে যদি কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করতে হয় এবং বকেয়া ডিএ প্রদান করতে হয় সেদিকে কোনো প্রভাব পড়বে কিনা না সে বিষয়ে অবশ্যই রাজ্য সরকার খেয়াল করবে এবং সমস্ত বিষয়ে ভাবনা চিন্তা করেই কিন্তু সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করবে এই মুহুর্তে এই খবর উঠে আসছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি